সুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আবদুল্লাহ মামুন। তোমাদের আজকে যে বিষয়টা আমি যে ক্লাসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে মৌলিক গেট। আসলে অনেকে অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যে মৌলিক গেট সম্পর্কে একটা ক্লাস নিতে। তো আমরা জানি মৌলিক গেট হচ্ছে ওই গেটগুলা, যে আমার প্রত্যেকটা ক্লাসে মৌলিক গেটের কথাটা বলা আছে। মৌলিক গেট হচ্ছে ওই গেটগুলা যেগুলা অন্য কোনো গেটের সাহায্য ছাড়া নিজেই নিজে তৈরি হতে পারে, বা নিজের কাছ থেকে সম্পাদন করতে পারে, নিজেই নিজে সার্কিট অঙ্কন করতে পারে। এগুলাই হচ্ছে মৌলিক গেট। তো মৌলিক গেট হচ্ছে আমাদের তিন প্রকারের, মৌলিক গেট তিন প্রকারের। একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। আমি আবার বলতেছি, মৌলিক গেট হচ্ছে পাশে বসে দেখা যাচ্ছে এগুলা, মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। তো আমরা যদি অর গেটের কথা বলি, মৌলিক গেটে অর গেট, দেখো চিত্র যে বিষয়টা দেখা যাচ্ছে, আমরা যদি এ বি দুইটা ইনপুটকে অর গেট দ্বারা প্রবাহিত করি, আমরা পাই এ প্লাস বি। তাহলে অর গেটকে বলা হয় যৌক্তিক যুগের গেট। অর গেটকে কি বলা হয়? যৌক্তিক যুগের গেট। এবং এর পাশাপাশি অর গেটে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে। আমরা যদি অর গেটে চিন্তা করি, অর গেটের ইলেকট্রনিক বর্তনীটা এমন ভাবে সাজানো থাকবে যেন যে কোনো একটা সুইচ অন করলে লাইটটা জ্বলে বা ফ্যানটা চলে এরকম। তাহলে আমরা পাশে অর গেটের ইলেকট্রনিক বর্তনীটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দুইটা সুইচ বিশিষ্ট, দুই ইনপুট বিশিষ্ট। অর গেটের আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের দুই ইনপুট বিশিষ্ট। তিন ইনপুট হলে পাশে একটা ইনপুট বাড়বে, এটা আমি দেখে দিলাম। তিন ইনপুট হলে সুইচ একটা বাড়বে, এটা আমি দেখে দিলাম। এরপর আস্তে হচ্ছে অর গেটের সত্যক সারণী। তো অর গেটের সত্যক সারণী, সত্যক সারণীটা আমরা সবাই লিখতে জানি। সত্যক সারণীটা হচ্ছে দুইটা ইনপুটের জন্য আমরা নিচে চারটা রো করি, শেষেরটাতে যাই, জিরো ওয়ান জিরো ওয়ান চারটা লিখি, এরপর এর আগেরটাতে আসি ডাবল জিরো ডাবল ওয়ান লিখি। এইভাবে যেভাবে দেখা যাচ্ছে ওইভাবে। তো আমরা ওইদিকে বা উপরে অর গেটের ক্ষেত্রে বলেছি, যে কোনো একটা ইনপুট বা যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, আউটপুট কি হবে? ওয়ান হবে। অর্থাৎ যে কোনো একটা সুইচ যদি অন থাকে, লাইট জ্বলবে, ফ্যান চলবে। তার মানে যে কোনো একটা ইনপুট যদি ওয়ান থাকে, যে কোনো একটা ইনপুট যদি ওয়ান থাকে, আউটপুট ওয়ান হবে। এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে। তাহলে অর গেটের সত্যক সারণী, সত্যক সারণীর সাথে আমাদের বারবার এটা সত্যক সারণীটা আসবে। সত্যক সারণী তিন ইনপুট হলে কলাম রো কলাম হবে আমাদের চারটা, রো হবে আটটা। এর এভাবে আমরা যদি চারটা ইনপুট হয় আর কলাম রো হবে আমাদের 16টা, কলাম হবে পাঁচটা। এভাবে এভাবে আমরা কি করব, আমাদের সত্যক সারণীটা সাজাবো। এরপর আসতেছে হচ্ছে অ্যান্ড গেট। দেখো অ্যান্ড গেটকে যৌক্তিক গুণের গেট বলা হয়। পাশে দেখা যাচ্ছে অ্যান্ড গেটকে যৌক্তিক গুণের গেট বলা হয়। অ্যান্ড গেটও দুই বা ততোধিক ইনপুট থাকে, অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে দুইটা, সর্বোচ্চ আমাদের যতটা থাকতে পারে। অ্যান্ড গেট দ্বারা যদি এ বি কে আমরা প্রবাহিত করি, এ ইনটু বি পাবো, এ ইনটু বি পাবো অ্যান্ড গেট দ্বারা প্রবাহিত করলে। অ্যান্ড গেটে একটা ইনপুট যদি জিরো হয়, আউটপুট জিরো আসবে। অ্যান্ড গেটে একটা ইনপুট যদি জিরো হয়, আউটপুট কি আসবে? জিরো আসবে। অ্যান্ড গেটে সবগুলো ইনপুট যদি ওয়ান হয়, আউটপুট ওয়ান আসবে। কথাটা একটু মনে রাখতে হবে। এরপর ইলেকট্রনিক বর্তনী, এটা এমন ভাবে সাজানো যেন সুইচ একটা অন করলে বিদ্যুৎটা প্রবাহিত হবে না, সবগুলা সুইচ, মনে করো চারটা সুইচ আছে, চারটাই অন করতে হবে। তিনটা সুইচ আছে, অর্থাৎ তিনটা ইনপুট তিনটাই অন থাকতে হবে, ওয়ান থাকতে হবে। একটা অন করলে আর একটা জিরো, অর্থাৎ একটা ওয়ান আর একটা জিরো, এভাবে করলে এটা লাইটটা জ্বলার সম্ভাবনা থাকে না। এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে যে সত্যক সারণী রয়েছে, সেটা হচ্ছে সত্যক সারণীর দুই ইনপুটের, আমরা যে উপরের বিশ্লেষণে বলেছি সত্যক সারণী লিখবো জিরো ওয়ান জিরো ওয়ান চারটা, ডাবল জিরো ডাবল ওয়ান চারটা, এইভাবে লিখলাম। উপরের বিস্তারিত বর্ণনাতে আমি লিখেছি যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, আউটপুট জিরো হবে, সবগুলো ইনপুট যদি ওয়ান হয়, আউটপুট ওয়ান হবে। ওইভাবে আমরা টু বি এটার মানটা আমরা পাবো, সরি আমরা কিসের মান পাবো, এ ইন টু বি, অর্থাৎ যেটা আমরা অ্যান্ড গেট দ্বারা প্রবাহিত করে যে মানটা পাই সেটাই পাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। এরপর আসছে হচ্ছে আমাদের নট গেট। নট গেট হচ্ছে ওই দুইটা অর এবং অ্যান্ড গেটের চেয়ে অনেকটা ভিন্ন। নট গেটে আমাদের একটা ইনপুট থাকে, একটা মাত্র আউটপুট থাকে, একটা ইনপুট থাকে, একটা মাত্র আউটপুট থাকে।
মনে করো আমরা একটাকে যদি নট গেট, এই নট গেট দেখানো নট গেট দ্বারা প্রবাহিত করি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র পাবো এ বার, এর উপর শুধুমাত্র একটা কি আসবে, বার আসবে, সেটা আমাদের মনে রাখতে হবে। তো এর ইলেকট্রনিক বর্তনীটা এমন ভাবে সাজানো প্লাস মাইনাস সংযুক্ত করে মাঝখানে একটা কি থাকে, ওই যে আমি পাশে দেখাচ্ছি এরকম ইলেকট্রনিক বর্তনীটা থাকে, যেন সুইচটা মাঝখানে সুইচটা অন করলে বিদ্যুৎ প্রবাহিত একদম বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ প্রবাহটা যেন না যায়, প্লাস মাইনাস অন করলে কি ওইদিকে আর বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা আছে, এটা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে একটা ইনপুটের ক্ষেত্রে সত্যক সারণী হয় কয়টা নিয়ে, দুইটা নিয়ে, একটা ইনপুটের জন্য সত্যক সারণীর মান নিচে রো আসবে দুইটা, জিরো ওয়ান, তাহলে এর মান যদি জিরো ওয়ান হয় ভারের মান হবে ওয়ান জিরো, অর্থাৎ যেটা এর মান ওয়ান এবারে গিয়ে সেটা জিরো, যেটা এর মান জিরো সেটা এবারে গিয়ে ওয়ান। এভাবে হচ্ছে আমাদের অর গেট এন্ড গেট নট গেট গুলা সাজানো। আশা করি তোমরা বিষয়টা আমার ক্লাস থেকে ভালোভাবে বুঝছো। তোমরা চেষ্টা করবা ইনপুট অর গেট, তিন ইনপুট এন্ড গেট এবং নট গেট, তো একটা ইনপুট ওইটা এরকমই থাকবে, তোমরা চেষ্টা করবা এই দুইটা একটু তিন ইনপুট বিশিষ্ট ওটা করে দেখতে, এইভাবে করবা এবং খাতা কলম দিয়ে অবশ্যই নোট করবা বিষয়টা। আশা করি যে সবাই বুঝছো, সবাই ভালো থাকো, অবশ্যই ক্লাসটা শেয়ার করে সবাইকে জানে তোমার সহপাঠীদের জানানোর চেষ্টা করবা। আসসালামু আলাইকুম।